হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে এখন আজকে আমি নতুন একটি যুগ নিয়ে উপস্থিত হয়েছি। তো যুগটি হচ্ছে একটি জেলখানা নিয়ে কাহিনী। তো জেলখানায় তো সমাজের অনেক শ্রেণী লুকি থাকে, নানা রকম অপরাধ করে থাকে যায়। তো এখানে একটি আবৃত্তি হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে। তো একজন লোক ডাকছে যে আসেন, আপনি আসেন। তো প্রথম দল আসছে, সে রাজনীতিবিদ। সাই সাই বলতেছে, এই তোমার জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের নিচে 30 বছর ভিজে গেছি, ঢিল নয়নে চলে। তখন আসছে, তিনি হচ্ছেন সাধারণ সাহিত্যিকদের। তিনি সাধারণ ওই দাগে বলতেছে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি, দুই নয়নের জলে। তিনি আসছেন এমন এক ধরনের লোক, তিনি কথায় কথায় কান্না করে, এমন কেমন লোক, মানে ইমোশনাল লোক। তো তিনি আসায় সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের মধ্যে এখানে বিদায় নেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাই বাই।